وعلى الله قصد السبيل ومنها جائر। আমার ভাইরা, এই সালাতের জন্য পবিত্রতা হচ্ছে পূর্ব শর্ত। পবিত্রতা ছাড়া সালাত কি হবে না? আদায় হবে না। সালাত আদায় করতে হলে অবশ্যই কি লাগবে? পবিত্রতা লাগবে। এই পবিত্রতা অর্জন করা একজন মুসলিমের জন্য খুবই দরকার। এবার নামাজ আদায় করার জন্য পূর্ব শর্ত, মুসল্লির শরীর, পোশাক আদি এবার নামাজের স্থান নাপাকি থেকে পবিত্র রাখা ফরজ। আর পবিত্রতা অর্জন করতে হবে বিভিন্ন ধরনের নাপাকি থেকে। এই নাপাকি দু প্রকার, বড় নাপাকি আর ছোট নাপাকি। বড় নাপাকি কি? যেমন বীর্য বের হওয়ার কারণে হয়ে থাকে, এর থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আর ছোট নাপাকি হচ্ছে যে ছোট নাপাকি থেকে ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আর হাকিকি নাজাসাত অর্থাৎ স্থূল যে সমস্ত নাপাক রয়েছে, যেমন মল, মূত্র, পুঁজ, রক্ত, বমি ইত্যাদি থেকে ধৌতকরণের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আসুন আমরা এখন এই সালাতের জন্য যে পূর্ব শর্ত, যে পবিত্রতা অর্জন করা, এই পবিত্রতা সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমার ভাইরা, পবিত্রতার জন্য রয়েছে অজু, গোসল এবং তায়াম্মু। অজু করা, এইটা পবিত্রতার জন্য, এইটা প্রথম বিষয়। অজুর নামাজের জন্য কি অজু করতে হবে? যেসব ইবাদত করার জন্য অজু করা শর্ত, অবশ্যই অজু ছাড়া কি করা যাবে না, সেটা করা যাবে না। যেমন নামাজ আদায় করা, তারপর কোরআন তেলাওয়াত করা, এইভাবে যে সমস্ত ইবাদত রয়েছে, এই অজুর ফরজ হলো চারটি। অজুটা কি? আমরা পানি দ্বারা কী করবো? অজু করবো। তো এই অজুর ফরজ কয়টি? চারটি আমাদের জানতে হবে। কোনো একটি যদি বাদ পড়ে, অথবা নির্দিষ্ট স্থানগুলির কোনো স্থানের চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে অজু হবে না। সে অবস্থায় নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না। এই চারটি কি কি? এক নাম্বার হলো কপালের উপর মাথার চুলের গোড়া থেকে থুতুনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল কমপক্ষে একবার ধোয়া ফরজ। একবার ধোয়া কি ফরজ? এই এখান থেকে, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতুনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে কনুই সহ দুই হাত অন্তত একবার ধোয়া। এই কনুইয়ের উপরের ভাগ পর্যন্ত, কনুইটা ধোয়ার ভিতরে থাকবে। অনেকে এরকম করে কিন্তু মানে কনুইয়ের উপরে কি পানি যায় না, কনুই শুকনো থেকে যায়। কনুই সহ দু হাত অন্তত একবার ধোয়া। আর তৃতীয় নাম্বার হচ্ছে একবার মাথার এক চতুর্থ অংশ মাসে, মাথার চতুর্থ এক চতুর্থ অংশ মাসে করা, এটি হলো ফরজ। টাকনু সহ উভয় পা অন্তত একবার ধোয়া, একবার ধোয়া এটা ফরজ, টাকনু সহ দুইতে হবে। উল্লেখ্য যে পা এবং মুখমণ্ডল একবার ধোয়া ফরজ আর তিনবার ধোয়া সুন্নত। অজুর ভিতরে এই চারটি কাজ ফরজ, এই চারটি বাদে যা কিছু আছে সবগুলি সুন্নত। সবগুলি কি? সুন্নত এবং মুস্তাহাব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন এ অজুর নির্দেশনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। সূরা আল মায়েদা ষষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার ব্যক্তিগণ, যখন তোমরা নামাজের দণ্ডায়মান হবে, অর্থাৎ নামাজ পড়ার জন্য যখন তোমরা ইচ্ছা করবে, যখন তোমরা নামাজ পড়ার জন্য আগ্রহ করবে, নামাজ পড়ার যখন অক্ত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, আর তোমাদের দু হাত কনুই সহ ধৌত করো, আর মাথার এক চতুর্থ অংশ মাসে করো, আর তোমাদের টাকনু সহ দুই পা ধৌত করো। সাদাকাল্লাহুল আজিম। এটা আল্লাহর নির্দেশনা, আল্লাহর নির্দেশনা। এখন উজুর নিয়মটা কি? উজু কীভাবে আমরা শুরু করব এবং সম্পন্ন করব? অজুর নিয়ম হচ্ছে, শুরুতে আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং পবিত্রতা অর্জনের লক্ষ্যে বলতে হবে,
যে মনে মনে বলতে হবে যে আমি আল্লাহ সন্তুষ্টের জন্য আমি জোহরের নামাজ পড়ার জন্য বা জুমার নামাজ পড়ার জন্য বা কোরআন তেলাওয়াতের জন্য আমি এই পবিত্রতা অর্জন করছি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপরে দুই হাতের কবজি পর্যন্ত ডান থেকে শুরু করতে হবে, ডান হাতের থেকে ডান হাতের কবজি তিনবার ধৌত করব, তারপর কুলি গড়গড়া সহ তিনবার করব, তারপরে ডান হাত দিয়ে নাকে পানি দিব তিনবার এবং বাম হাতের আঙ্গুল দিয়ে এই নাকি ঝাড়ব, নাক পরিষ্কার করব। এরপরে কনই সহ কি বল মুখমণ্ডল পরিপূর্ণভাবে তিনবার ধৌত করব আর দুহাত কনই সহ তিনবার আমরা ধৌত করব। তারপরে মাথা মাসে করব, পরিপূর্ণ মাথা মাসে একবারে কান মাসে সবগুলি আমরা কি করবো, এগুলি সুন্নাত। ওই মাসে আমার মাথা মাসেটা কি এটা ফরজ, আমরা পরিপূর্ণভাবে করব। এরপরে আমরা টাকনু সহ দুই পা ধৌত করব। এই হলো অজু শুরু এবং শেষ। আর এই অজু যতক্ষণ পর্যন্ত করব ততক্ষণ পর্যন্ত পানি আমি সঞ্চালন করব, সাথে সাথে আমি এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করব। এই দোয়াটা পড়া মুস্তাহাব। আল্লাহুম্মা গফিরলি দাম্বি ওয়াসিলি ফি দারি ওবারিকলি ফি রিজকি। আল্লাহু আকবার। সব কামানের সব অর্জন করার যে কত ফর্মুলা রয়ে গেছে, কত পদ্ধতি, আমরা হেন এটা জানি না, আমাদের মালুম নাই, আমাদের জানা দরকার। এই যে অজু করার সময় যে একটা দোয়া আছে আমরা অনেকেই জানি, 99% মানুষে কি জানি না, বলেন ঠিক কি না? অজু করতেছি এই সময় কি, হ্যাঁ, কেসা কাহিনী না বলে আরেক জায়গায় উজুখানে অনেক মানুষ উজু করে না, তখন একে অপরের সাথে কথাও বলে, এই সব কথা না বলে আল্লাহর সাথে বলুন, আল্লাহুম্মা ফিরিলি জাম্বি, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। এমনি তো পানি যখন পড়বে গড়িয়ে উজুর স্থান থেকে গুনাহ ঝরতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ফিরিলি জাম্বি, তিনটা কথা, আল্লাহুম্মা ফিরিলি জাম্বি ওয়াসাইলি ফি দারি, আর আমার ঘরকে প্রশস্ত করে দাও, আমার ঘর কি করো প্রশস্ত করে দাও, আল্লাহু আকবার। আর তৃতীয় কথাটা হলো বারিকলি ফিরিজকি, আর আমার রেজেকের ভিতর বরকত দান কর। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা শিখে নেবেন। এরপরে অযু যখন শেষ হয়ে যাবে আমরা এই পরিপূর্ণ দোয়াটা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। এদূর পর্যন্ত আমরা কি পড়ব, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, আর সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা। হে আল্লাহ আমাকে তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে সামিল করে নিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা আমরা শিখে নিব, অজুর পরে আমরা এই দোয়াটা কি পড়ব। এখন যেসব কারণে অজু ভঙ্গ হয় সেগুলি আমাদের জানা দরকার আছে কিনা, অজু করলাম কিন্তু অজু কিসে কিসে ভঙ্গ হয়। এক নম্বর হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, দুই নম্বর শরীরের যে কোনো স্থান থেকে রক্ত পুঁজ বা ফোড়ার পানি বের হয়ে গড়িয়ে পড়লে, শুধু বের হওয়ার যথেষ্ট নয়, গড়িয়ে পড়লে অজু ভাঙবে। আর যদি মাসির মাথা মতো থেকে যায়, যদি না পড়ে গড়িয়ে, তাহলে ততক্ষণে অজু ভাঙবে না। এতে লাভ হলো যদি আপনি নামাজে থাকেন, সেই নামাজে থাকা অবস্থায় যদি এরকম কোনো হঠাৎ কোনো কিছু সংগঠিত হয়, পরক্ষণে দেখলেন যে এইভাবে আছে, তাহলে আপনার নামাজ আদা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে বুক ভরে কোনো বমি হলে, বমি করলে কি হবে, মানে অজু ভেঙে যাবে, হালকা পাতলা অল্প স্বল্প হলে ভাঙবে না। তারপরে থুতুর সাথে থুতুর পরিমাণের সমান বা তার চেয়ে বেশি রক্ত বের হলে, সামান্য বের হলে অজু নষ্ট হবে না। বেহুশ হলে অজু ভেঙে যাবে। রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি দিলে, পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, রুকু সেজদা আছে না, একটা নামাজে নাই, কোন নামাজে বলেন তো? জানাজা নামাজে যদি এইভাবে মানে অগত্যা কেউ হাসি দেয়, তাহলে কী হবে না, তার নামাজ ভাঙবে না, মানে অজু ভাঙবে না, অজু কি ভাঙবে না। তারপরে সাত নাম্বার হলো মাতাল হয়ে গেলে, পাগল হলে। আট নাম্বার পায়খানার দাঁত দিয়ে বায়ু বের হলে। নবম নাম্বার শীত বা কাত হয়ে গভীর ঘুম আসলে, তাহলে নামাজ এই অজু কী হয়ে যাবে, ভেঙে যাবে। যদি কোনো জিনিসে, দশ নাম্বার যদি কোনো জিনিসের উপর হেলান দিয়ে এমনিভাবে নিদ্রা যায় যে সে জিনিসটি টেনে নিলে নিদ্রিত ব্যক্তি পড়ে যায়, তবে তার অজু ভেঙে যাবে। এরকম হেলান দিয়ে কিছুতে বস মানে ঘুমালে
কী হয়ে যাবে, অজু ভেঙে যাবে। সামান্য তন্দ্রায় অজু নষ্ট হয় না। কামভাব, এগারো নাম্বার, কামভাব বা উত্তেজনা ব্যতীত বীর্যপাত হলে অজু ভেঙে যাবে। মেয়ে লোকের ইস্তেহাজার রক্ত বের হলে, অর্থাৎ অসুস্থতার কারণে, তার পিরিয়ড না, তার নিফাজও নয়, বরং অসুস্থতার কারণে যদি তার রক্ত বের হয়, তাহলে এর দ্বারা শুধু অজু ভাঙবে, গোসল ফরজ হবে না। এইসব কারণ ছিল অজু ভঙ্গের কারণ। দ্বিতীয় পবিত্রতার পদ্ধতি হচ্ছে গোসল করা। এই গোসল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরায়ে মায়েদার একটি অংশে, ছয় নম্বর একটি অংশে বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা অপবিত্র হয়ে পড়বে, গোসল তোমাদের যখন ফরজ হবে, ফাত্তাহারু, তখন তোমরা পবিত্রতা অর্জন করো, গোসল তোমরা করে নাও। এই গোসলের ফরজ তিনটি, গড়গড়ার সাথে কুলি করা, নাকের মধ্যে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছিয়ে ভালোভাবে ধোয়া, তিন নম্বর হচ্ছে সমস্ত শরীরের এমনিভাবে ধোয়া যাতে একটি পশমও শুকনা না থাকে, অন্যথায় গোসল শুদ্ধ হবে না, তাতে নামাজও কি হবে না। তিনটা ফরজ, কয়টা ফরজ গোসলের, কয়টা ফরজ, তিনটা, গড়গড়ার সাথে কুলি করা, আর নাকের মানে শক্ত জায়গা পর্যন্ত পানি কি পৌঁছে দেওয়া, আর কি সমস্ত শরীর মানে পরিপূর্ণভাবে কি ধোয়া, একটি লোমকূপ শুকনা থাকলেও কি হবে না বা গোসল হবে না। এইটা হলো ফরজ গোসল। আর আমরা যে প্রতিদিন গোসল করি বিভিন্ন সময়, এইটা কিন্তু জায়েজ, মুবাহ, এটা সুন্নাত না, ওয়াজিবও না, মুস্তাহাব না, কিছু না, এটা হলো কি মুবাহ, মুবাহ, করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আপনি পাঁচ দিনে যদি গোসল না করেন কোনো সমস্যা আছে, শরীয়তের কোনো বাধা নাই, প্রতিদিন আপনি গোসল করেন, এটা মুবাহ জিনিস। গোসল করার নিয়ম কি, এই যে ফরজ গোসল করার নিয়ম হচ্ছে, প্রথমে নাপাক অঙ্গ প্রত্যঙ্গ বা কাপড়ে যেখানে নাপাক লেগে আসছে সেইটা ধৌত করতে হবে, তারপর পবিত্রতার নিয়াত করে বিসমিল্লাহ রহমানির রহিম বলে অজু করবেন, নামাজের যেভাবে অজু করবেন সেইভাবে কি অজু করতে হবে, তারপর সমস্ত শরীরে ভালোভাবে ধুইতে হবে, চুলের গোড়া থেকে শুরু করে শরীরের কোনো একটি লোমকূপু যেন শুকনা না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কুলি করার সময় গড়গড়া করতে, মুখের ভিতরে যেন পানি চলে যায়, তারপরে এইভাবে করে সেই জন্য ভালোভাবে গড়গড়া করতে হবে, এবং নাকের ভিতরে পানি ঠিক মতো পৌঁছে কি না এবং তার প্রতি লক্ষ্য রাখতে হবে। এভাবে সমস্ত শরীর তিনবার পানি দিয়ে ধুবে, তারপর গামছা এবং তোয়ালে দিয়ে সমস্ত শরীর মুছে দিবে, এভাবেই কি হবে গোসলটা কমপ্লিট হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে পবিত্রতার তৃতীয় বিষয় হচ্ছে তায়াম্মু, অর্থাৎ যখন গোসল, অজু এবং গোসল করতে সমর্থ হয় না, তখনই আসতেছে এই তায়াম্মুমের কথা, ঠিক কি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরায়ে নিসা ৪৩ নম্বর আয়াতে তায়াম্মুম সম্পর্কে বলেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিন মিন আল গায়তি আও লামাসতুমুন নিসা ফলম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তৈয়্যিবা। আল্লাহ পাক বলেন, যখন তোমরা অসুস্থ হয়ে পড়বে, অথবা তোমরা যদি সফরে থাকো, অথবা যদি কেউ পেশাব পায়খানা করে বাথরুম থেকে আসে, পায়খানা পেশাব করে আসে, অথবা যদি নারীদেরকে স্পর্শ করে, তাহলে তো অজু গোসল করা দরকার ছিল, কিন্তু এখন অজু গোসল যদি কেউ না করতে পারে, ফালাম তাজিদু মান, পানি যদি না পায়, পানি যদি তোমরা না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি অন্বেষণ করো, তার মানে পবিত্র মাটি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো। কীভাবে, ফামসাহু বি উজুহিকুম ওয়াইদিকুম, তোমাদের মুখমণ্ডল কী করবে, মাসহ করবে, এবং তোমাদের হাত কী করবে, কনই সহ মাসহ করবে। যেভাবে অজুর মধ্যে আমরা ধৌত করি সেভাবে আমরা পরিপূর্ণ মাসহ করব, এই চুলের গোড়ার থেকে নিয়ে থুতুনি নিচ পর্যন্ত, এক কানে লতি থেকে অপার কানে লতি পর্যন্ত আমরা মুখমণ্ডল মাসহ করব, আর কনই আমরা কী করবো, মাসহ করব। এই তায়াম্মুম সম্পর্কে বলা হয়েছে যে গোসলের জন্য পানি পাওয়া না গেলে কি কি কারণে আমরা কি করতে পারবো, তায়াম্মুম করতে পারবো, যে গোসলের পানি যদি পাওয়া না যায়, অথবা নামাজ রক্ত চলে যাওয়ার উপক্রম হলে, কিংবা অসুস্থ অবস্থায় বিচক্ষণ অভিজ্ঞ চিকিৎসক পানি ব্যবহার করতে মারাত্মক বিবেচনা করলে রোগীর উপরে, যেন এই রোগী পানি ব্যবহার করতে পারবে না,
হ্যাঁ, তাহলে ওযু বা ফরজ গোসলের পরিবর্তে পবিত্রতা অর্জনের জন্য এই পবিত্র মাটি বা মাটি জাতীয় বিষয় দিয়ে আমাদের কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলে যে পানি ব্যবহার করতে পারবে না, তার ঝুঁকি রয়েছে, অথবা পানি পাওয়াই যাচ্ছে না, নামাজ রক্ত কি চলে যাচ্ছে, তাহলে এই সব অবস্থায় আমরা কি করতে পারবো, তায়াম্মুম করতে পারবো পাক মাটি দিয়ে, মাটি দিয়ে, পাক মাটি দিয়ে বা মাটি জাতীয় বস্তু দিয়ে আমরা কি করতে পারবো, তায়াম্মুম করতে পারবো। এই তায়াম্মুমের ফরজ হলো তিনটা, একটা হলো নিয়াত করা, একটা হলো কি নিয়াত করা, দ্বিতীয় হচ্ছে সমস্ত মুখমণ্ডল একবার মাসে করা, তৃতীয় নম্বর হলো দুই হাতের কনুই সহ একবার মাসেও করা। নিয়মটা হচ্ছে প্রথমে পবিত্রতা অর্জনের জন্য আমরা নিয়াত করতে, উজুর ভিতরে নিয়াত শর্ত না, এখানে নিয়াত শর্ত এই জন্য যেহেতু এটা বিকল্প, এটা কি উজুর বিকল্প হওয়ার কারণ নিয়াত শর্ত করা কি হয়েছে, এই জন্য নিয়াত করে দুই হাতের তালু আমরা এরকম পাক মাটির উপর কি রাখবেন, একটা ফর্মালিটি, একবারে ঘষে ঘষে যে মাটি লাগান লাগবে তা না, এভাবে সামনে পিছনে নিয়ে তারপরে আমরা একটু ঝাড়া দিয়ে তারপরে মুখমণ্ডল আমরা কী করব, মাসে করব। এবার দুই হাতের কনুই সহ আমরা দুই হাত মাসে, প্রথমে ডান হাত এভাবে করে পুরো, তারপরে বাম হাত এভাবে করে কি পুরোটা আমরা মাসে করব, তারপরে দুই হাতের আঙ্গুলগুলি আমরা কী করব, খেলাল করব। এভাবেই তায়াম্মুম কী হবে, কমপ্লিট হবে। বলেন আলহামদুলিল্লাহ।